গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে কোন কোন কাগজপত্র লাগবে কিভাবে জমা দিতে হবে এবং পরবর্তী কিভাবে হাতে পাবেন সমস্ত প্রসেসগুলো আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আবেদন করার যে ভিডিওটি রয়েছে সেটিতে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যখনই আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার সময় ধীরে ধীরে ফিল আপ করবেন এবং অবশ্যই সমস্ত তথ্য চেক করে দেন ফিল আপ করবেন এরপরেও দেখা যায় অনেকে ভুল করে আবেদন করে ফেলেন অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার পর দেখতে পেলেন যে কোনো তথ্যে ভুল করেছেন অথবা দেখা গেল পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার পর অফিস থেকে কোনো ভুল ধরে আবেদনটি ফেরত দিয়েছে এমত অবস্থায় আপনি যদি আবেদনটি বাতিল করতে চান তাহলে আপনাদেরকে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করতে হবে বা দরখাস্ত করতে হবে কিভাবে বাতিল করতে হবে এবং কিভাবে দরখাস্ত করতে হবে চলুন দেখে নেই পাসপোর্ট আবেদন একবার সাবমিট করা হলে আবেদনটি আর সংশোধন করা বা একই এনআইডি কার্ড দিয়ে নতুন আবেদন করা যায় না তবে পাসপোর্ট অফিসে অনুরোধ করে আবেদনটি সংশোধন করিয়ে নিতে পারেন বা আবেদনটি বাতিল করে নিতে পারেন একটি গুরুত্বপূর্ণ কথা হলো যারা আবেদনের সময় অনলাইনে পেমেন্ট করেছেন আবেদন যদি আপনি বাতিল করতে চান তাহলে ফির চালানো বাতিল হয়ে যাবে যারা মূলত এক পে এর মাধ্যমে সরাসরি অনলাইনে পেমেন্ট করেছেন তাদের টি বাতিল হবে তবে যারা অফলাইনে পেমেন্ট করেছেন বা বিকাশ রকেটের মাধ্যমে অফলাইনে পেমেন্ট করেছেন বা সরাসরি ব্যাংকে জমা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তার ফিটি ক্যান্সেল হবে না আপনি পাসপোর্টটি বাতিল করতে পারেন বাতিল করার পর পরবর্তীতে কিন্তু সেই ফিয়ের বা সেই চালানের কপি দিয়ে নতুন একটি আবেদন করতে পারবেন অনলাইনে করা ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য পাসপোর্ট আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করতে হবে লিখিত দরখাস্তর সাথে সাথে অ্যাপ্লিকেশনের সামারি এবং আপনি যে আবেদনের কপিটি রয়েছে সেটির ফটোকপি এবং এন আইডি কার্ড জমা দিতে হবে জমা দেওয়ার পর তিনি যদি মনে করেন যে আবেদনটি বাতিল করা যায় সেক্ষেত্রে তিনি বাতিল করে দিবেন এবং বাতিল করলেই কিন্তু দুই এক দিনের মধ্যেই সেটি বাতিল হয়ে যাবে এবং আপনি অনলাইনে যখন চেক করবেন তখনই দেখা যাবে যে আপনার আবেদনের আইডিটি ভুল সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটি বাতিল হয়ে গিয়েছে এরপর আপনি নতুন করে পুনরায় আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা কিভাবে সহকারী উপ পরিচালক বরাবর দরখাস্ত লিখবেন এবং দরখাস্তে কি কি লিখবেন এক্ষেত্রে আপনারা এভাবে লিখতে পারেন অথবা চাইলে একটি ছোট ব্যতিক্রম লিখতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী যেমন প্রথমেই রয়েছে তারিখ বরাবর সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস এরপর আপনার জেলার নাম লিখবেন এরপর বিষয় লিখবেন ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য দরখাস্ত জনাব বিনীত নিবেদন এ যে আমি অমুক পিতার নাম অমুক মাতার নাম অমুক আমি গত এত এত তারিখে ই পাসপোর্ট জন্য একটি আবেদন করি যার অনলাইন রেজিস্ট্রেশন আইডি হচ্ছে এত কিন্তু ভুলবশত আমার পাসপোর্টের আবেদনে আমার যেটি আপনার ভুল হয়েছে ধরুন নাম জন্ম তারিখ বা মোবাইল নাম্বার যেটি ভুল হয়েছে সেটি ব্রাকেটে উল্লেখ করুন এরপর লিখুন ভুল লেখা হয়েছে এমন অবস্থায় আবেদনটি বাতিল করে আমি নতুন ভাবে আবেদন করতে চাই অতএব মহাদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে উপরোক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার ই পাসপোর্ট আবেদনটি বাতিল করে আপনার একান্ত মর্জি হন অথবা আপনারা মিডিয়ালে লিখতে পারেন যে আপনার পাসপোর্টের এই আবেদন বাতিল করা অত্যন্ত জরুরি কেননা আপনি নতুন করে আবারো পাসপোর্টের জন্য আবেদন করতে চান সঠিকভাবে এবং আপনার পাসপোর্ট অনেক জরুরি যে আপনি হয়তোবা চিকিৎসার জন্য যেতে পারেন বা বিদেশে চাকরির জন্য যেতে পারেন এই বিষয়টি মূলত উল্লেখ করবে তাহলে যিনি মূলত আপনার আবেদনটি দেখবেন তিনি যখন এই কথাগুলো পড়বেন তখন তার মনের ভিতরে কিছুটা সংকোচ ফিল হতে পারে তখন তিনি আপনার আবেদনটি ইজিলি বাতিল করে দিতে পারবেন বা খুব দ্রুতই বাতিল করে দিবেন এরপর বিনীত নিবেদক লিখবেন আপনার নাম আপনার গ্রাম উপজেলা যে ঠিকানাটি আপনি পাসপোর্ট দিয়েছিলেন দেন মোবাইল নাম্বারটি উল্লেখ করে দিবেন দর্শক এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে তাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনার প্রশ্নটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।